সবাইকে আপনাদের যারা এখানে এসেছেন এবং আমার পাশে যারা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে এই দিনটিতে উপস্থিত থাকার জন্য। আমি প্রথমত সুদীপ্তকে ধন্যবাদ জানাই যে ওই কিন্তু গানটা ভেবেছে, গানের গানটা লিখেছে, শুরু করেছে এবং ওই ভাবনাটার সাথে কোথাও আমার জীবনের কিছু মুহূর্ত কিছু সময় হয়তো জড়িয়ে গেছে এবং গান কিন্তু গানের কিন্তু কনসেপশন ভাবনা সমস্তটাই কৃতিত্ব একেবারেই সুদীপ্ত এবং ওটা এত সুন্দরভাবে রিলিজ করছে আজকে এবং তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। ওদের 10 বছর হলো, এর জন্য আমি কংগ্রেচুলেট করি ওদেরকে। ড্রিমার্স আমার সাথে বহু কাজ করেছে, আমরা একসাথে এমন এমন অনেক অনেক কাজ করেছি আমার থিয়েটারের জন্য বিশেষত, ও আমার আমার থিয়েট দলের জন্য ও আমার কাগজে রিভিউ বের করে দিয়েছে বা প্রিভিউ বের করেছে, যার জন্য কিন্তু কোনো পয়সা নেয়নি আমার, যে কারণ আমরা থিয়েটারটা করি একদম খুব কষ্ট করেই করি, নিজেদের দল থেকে টাকা দিয়ে সেই জন্য কোনো পয়সা নেয়নি আমার কাছ থেকে, কোনো পয়সা চাইও নি। এবং বহু আমি এমন এমন কিছু কাজ করেছি, যেমন ইউনিসেফ বলে আমি একটা দল তৈরি করেছিলাম, সেই কাজটা করার সময় ও আমাকে যেভাবে সাহায্য করেছে ও এখনো বলে নানা সময় যে ওটা নিয়ে আবার কেন কাজ করছো। তো এই ও আমার বন্ধুর মতো বলবো না, বন্ধুই আমার ইন্ডাস্ট্রিতে বা এই ফ্র্যাটার্নিটিতে বন্ধু সংখ্যা খুবই কম, কিন্তু তার মধ্যে একজন, তার মধ্যে অবশ্যই ও তো বটেই, সুদীপ্ত তো বটেই। ওকে ধন্যবাদ জানাই আর ভীষণ ভালো লাগছে এত বছর ধরে গান বাজনা করছি, যারা আমাকে ভালোবেসেছেন, যারা আমাকে ঘৃণা করেছেন, প্রত্যেককে আমি আলাদা আলাদা করে সম্মান জানাই। আপনাদের ভালোবাসা এবং ঘৃণা এই দুটো নিয়েই কিন্তু আমি, এবং সেই প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তে আমি কাজ করার তাগিদ অনুভব করেছি। আপনাদের সমস্ত অভিব্যক্তি, সমস্ত অনুভূতি যখন আমার কাছে এসছে সেই অনুভূতি থেকেই আমি তাগিদে কাজ করেছি, এছাড়া কোনো আর কোনো তাগিদ ছিল না। শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্যই যদি যে গান যদি কাজ করতে হতো তাহলে তো আরও অন্য কিছু করতে পারতাম, কিন্তু তার জন্য শুধুমাত্র করিনি, সেটা সেই তাগিদটা অনুভব করেছি যারা যারা আমার গান শুনেছেন বা আমাদের শুনেছেন। এই যে লোপাদি এত সুন্দর প্রাউডলি বললেন যে আমরা 27 বছর 30 বছর ধরে বাংলা গান করেছি, ঠিক একই রকমভাবে আমি একই রকমভাবে তার কী বলব, আই সেকেন্ড আর যে আমি একই কথা বলতে চাই যে এত বছর ধরে যে বাংলা গান করে আমরা টিকে রয়েছি এবং এত মানুষের কাছে ভালোবাসা পেয়েছি সেটা কিন্তু সেলিব্রেট করার মতো, এবং আজকে সেই এক কাইন্ড অফ সেলিব্রেশন হচ্ছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন, থ্যাংক সো মাচ।